হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরাও খুব খুব ভালো আছি। আর অনেকদিন পর আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আমার নয়, এটা আজকে আমার বাবার রেসিপি। তো বাবা বানিয়েছিল কাঁচা আমের আচার। হ্যাঁ, রেসিপিটা পোস্ট করতে আমার অনেকটা লেট হয়ে গেছে। তো প্রথমে কাঁচা আমগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে ধুয়ে কেটে নেওয়া হয়েছে, এইরকমভাবে কাটা হয়েছে সরু সরু করে। আর খুব ভালো করে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে যাতে গায়ে জল না থাকে। আচারের মেন একটা জিনিস হচ্ছে, টিপস হচ্ছে কি, আচারে যেন আচারের বয়ামেই হোক বা আচারের আমেই হোক মশলাতেই হোক যে কোনো জায়গাতে যা যা ইউজ করা হয় তাতে যেন কোনোভাবে জল না থাকে। জল থাকলেই সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। তো আমগুলোকে একটু একটু করে বাবা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছে। অনেকটা পরিমাণ, প্রায় 2 থেকে 2.5 কিলো মতন আম ছিল। তো সেগুলো আস্তে আস্তে নুন হলুদ সবগুলোই যাতে ভালোভাবে নুন হলুদটা মাখানো যায়, তো সেই হিসেবে নুন দেওয়া হয়নি, সরি, হলুদ দিয়েই শুধু মাখানো হচ্ছে। তো ভালোভাবে যাতে সবগুলো, সেই জন্য আলাদা আলাদা করে মাখিয়ে সেগুলো ভালো করে ছড়িয়ে রোদে দেওয়া হয়েছে। কিছুক্ষণ পর সেটা কাপড়ের ওপরে দিয়ে দেওয়া হয়। আর একটা এখানে মশলা তৈরি করা হয়েছিল, জিরে, মৌরি, তার সঙ্গে শুকনো লঙ্কা, তার সঙ্গে মেথি আর তার সঙ্গে জোয়ান, এগুলো সমস্ত মিক্স করে ভালো করে রোস্ট করে নিয়ে বেটে নেওয়া হয়েছিল। তো বেটে নেওয়ার পর এই রকম ধরনের মশলাটা হয়েছিল। সামান্য গরম করে হালকা তাওয়ায় নেড়ে নিয়ে ভালো করে যখন গন্ধটা ছাড়বে তখনই ওটাকে তুলে নিয়ে বেটে নিলেই হয়ে যায় মশলাটা। অ্যাকচুয়ালি যখন মশলাটা তৈরি করেছিল বাবা তখন আমি ছিলাম না, তখন ভিডিওটা শ্যুট করা হয়নি, বাবা মশলাটা আগে থেকেই তৈরি করে রেখেছিল। তো যাই হোক, আমি বলে দিলাম কেমনভাবে তৈরি করতে হয়। যদি কারোর অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি মশলাটা তৈরি করে আর একবার দেখিয়ে দেবো। আর এর সঙ্গে বাবা মিশিয়ে দিচ্ছে, এখানে যতটা পরিমাণ আম থাকবে সেই অনুযায়ী মশলা নিতে হবে। এখানে বাবা বড় চামচের মোটামুটি 5 থেকে 6 চামচ মতন মশলাটা আর তার সঙ্গে 3 চামচ মতন লঙ্কার গুঁড়ো নিয়েছে, লাল লঙ্কার গুঁড়ো, যাতে আমরা একটু আচার ঝালঝালি করি। তো সেই হিসেবে ঝালঝাল আচার খেতে খুবই ভালো লাগে। তো মশলাটা ভালো করে মিক্স করে নিয়েছে। এরপর মেশাচ্ছে হলুদ, একটা একটা করে ইনগ্রেডিয়েন্টস মেশাচ্ছে আর তার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছে যাতে সমস্ত মশলা ঠিকঠাকভাবে প্রপারলি মিশে যায়। হলুদটাও মেশানো হয়ে গেছে। এবার আমরা দিচ্ছি ভিনিগার। এই ভিনিগারটা দেওয়া হয় এই কারণেই যাতে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এই আচার আমি এখনও বাড়িতে খাচ্ছি এবং আমার হাজব্যান্ড লন্ডনে থাকে, সেও নিয়ে যাবে, তো সেই কারণে আমি সেটাকে স্টক করে রেখে দিয়েছি। ভীষণ ভালো খেতে হয় আচারটা, অনেক দিন ভালো থাকে। তো এখানে ভিনিগার দিয়ে এরকম মশলাটা ঠিক কাদা কাদা করে মেখে নেওয়া হয়েছে। এবার শুকনো, যে একদিনের রোদ খাওয়ালেই যথেষ্ট, বেশি রোদ খাওয়ানোর দরকার নেই, মানে আমগুলো বেশি শুকোনোর দরকার নেই, আর শুধু জলটা গা থেকে টেনে যাবে, শুকিয়ে যাবে, ময়েশ্চারটা চলে যাবে, ব্যাস তাহলেই হবে। তারপরে আমরা মশলার সাথে ভালো করে মেশাচ্ছি। এখানেও একই প্রসেস, কিছু কিছু করে আম দিচ্ছে আর মেশাচ্ছে। কিছু কিছু করে আম দিলে, সব আমটা যদি আমরা একসাথে দিয়ে দিই তাহলে মশলাটা ঠিকভাবে প্রপারলি মিশবে না, তো সেই জন্য কিছু কিছু করে দেওয়া হচ্ছে। যেহেতু অনেকটা ছিল তো সেই হিসেবে কিছু কিছু করে মেশানোই ভালো। আপনারা যদি প্রথমে অল্প ট্রাই করেন তো সেই ক্ষেত্রে আপনারা পুরোটা একসাথেও মেখে নিতে পারেন, কোনো সমস্যা নেই। মিক্সিংটাই এখানে অনেকক্ষণ ধরে করতে হয়, বাবাকে দেখছিলাম অনেকক্ষণ ধরে মিক্সিং করছিল, তাতে ভালো হয়, খুব আস্তে আস্তে ধীরে ধীরে অনেকক্ষণ ধরেই মিক্সিং করছিল। তো যাই হোক, ভিনিগার দেওয়ার কারণে আচারটা এখনও পর্যন্ত খুবই ভালো রয়েছে, প্রায় এখন 6 মাস হতে চললো, তো খুবই ভালো রয়েছে আচারটা। তো যাই হোক, এটা ভালোভাবে মিক্সিং হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে মেশাবো সল্ট। সল্টটা দেওয়ার পর, সল্টটা কী, এটার কোনো মাপটা আমি কেন বলতে পারছি না, আমি 2.5 কিলো আমে করেছি সেই হিসেবে মাপটা দেওয়া হয়েছে। আপনারা অল্প করে দিয়ে নিজেরা টেস্ট করে দেখে নিতে পারেন যে কতটা নুন, অনেকে নুন আচারে নুন বেশি খায়, অনেকে আচারে কম নুন খায়। আমরা যেমন আচারে অতটা নুন খাই না, কেন কি ভাতের ডালের সাথে নুন থাকে, তো আচার যদি খুব নুন নুন হয়ে যায় তাহলেও অতটা খেতে ভালো লাগে না, তো যতটা প্রয়োজন ততটাই দেওয়া উচিত। সেই হিসেবে নুনের পরিমাণটা আমি বললাম না, এটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন। আর আমটা যেহেতু আমাদের 2.5 কিলো সেই হিসেবে আমরা দিয়েছি, অনেকে তো এতটা নাও করতে পারে। তারপর দেওয়া হচ্ছে মাস্টার্ড অয়েল। ইনগ্রেডিয়েন্টস যা কিছু লেগেছে আমি সবটাই কমেন্ট ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মাস্টার্ড অয়েলটা দেওয়া হয়ে গেল। এবার এটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে আমরা এটাকে বয়ামে ভরে রোদে দেবো। মোটামুটি 5-7 দিন রোদে, বা রোদে 1 সপ্তাহ অন্তর অন্তর আচার রোদে দেওয়া উচিত যাতে ভালো থাকে। যদিও ভিনেগারের আচার নষ্ট হয় না, তবুও একটু রোদ খাওয়ালে আচারে ফাঙ্গাস পড়ে না।
তো এখানে ভালোভাবে মিক্সিং করা হচ্ছে। আমার ঠাকুমাকেও আমি দেখেছি যখন আমের সিজন হতো ভীষণ ভালো আচার বানাতেন, আর আমার বাবারও আচার বানানোর ভীষণ শখ, বাবাও খুব ভালো আচার বানায়, অনেক রকমেরই আচার বানিয়েছে। তো আমি এবারে এই আচারটাই শেয়ার করলাম। তো অনেক রকমের আচার বানায়, আর আমার ঠাকুমাও বসে বসে অনেক আচার বানাতেন। তো ঠাকুমারটা তো আর শেয়ার করতে পারছি না, ঠাকুমা এখন আর আমাদের মধ্যে নেই, তো ঠাকুমারটা শেয়ার করা হলো না, বাবারটাই শেয়ার করি, কারণ বাবাও ঠাকুমার স্টাইলেই অনেকটা করে। তো যাই হোক, এটা অনেক দিন থাকে বলে সুবিধা, মানে একসাথে আমরা অনেকটা করে এই কারণে রেখে দিই। তো এবার এটাকে দেখুন খুব ভালো করে মিক্সিং হয়ে গেছে। এটা কিছুদিন এরকম, এক থেকে দুদিন এরকম, যেটাই আমরা মাখিয়েছিলাম সেটার মধ্যে রোদে দিলাম। এটার মধ্যে রসুনও দেওয়া যায়, বাট আমরা রসুন ইউজ করিনি এটা নিরামিষ খাওয়ার জন্য। রসুন দিলেও এর গন্ধটা খুব ভালো লাগে, খারাপ লাগে না। তো এটা হয়ে যাওয়ার পর, এটা দুদিন মতন রোদে দেওয়ার পর যখন এটা মজে যাবে, তারপর এটাকে কাঁচের বয়ামে রাখবেন। কাঁচের বয়ামটা অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন, গরম জলে একবার ধুয়ে ভালো করে মুছে, তার ভেতরে যেন কোনো জল না থাকে সেইভাবে করে তারপর কাঁচের বয়ামে রেখে সেটা মানে রেখে দিতে পারবেন, অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতন এখানেই, টাটা, বাই বাই।